খবরের এই অংশটির নিবেদনে হোলি হোম স্কুল শিরামপুর আইসিএসি আই সমস্ত প্রকার আধুনিক প্রযুক্তি সহ কোয়েড হস্টেলে সুবিধাযুক্ত সুপ্রতিষ্ঠিত ইংরেজি মাধ্যম স্কুল প্রত্যেকটা দিন আমাদের মনে পড়ছে যেরকম খেলা দিকে নিয়ে আর ট্রেনিং ক্যাম্প দিকে নিয়ে আর তারপরে হচ্ছে আর যেখানে আমরা বসে থাকতাম কিংবা কোথায় যেতাম কিংবা ট্রেনিং করতাম কিংবা ক্যাম্পে থাকতাম ও সব সময় হাসি খুশি সবাইকে সব সময় এটা ভালো ভালো কথাগুলো বলে হাসাতো হাসাতে কি হয় আমরা যে এত টায়ার্ড হতাম এত রিল্যাক্সেশনে পেয়ে যেতাম আমি আরেকটা কথাটা হয়েছি যে পিকে ব্যানার্জি ধরুন নাইনটিন ফিফটি সিক্সটি টুতেও সিক্সটি টুতে নাইনটিন সিক্সটি টুতে এশিয়ার জন্যে আমরা সালেক্ট হয়েছিলাম ওটা ক্যাম্প হয়েছিল আমাদের হায়দ্রাবাদ গোসামালে আমরা সালেকশন হয়ে গেছি আমরা কলকাতায় ফিরে এসেছি এখান থেকে তিন দিন পরে আমরা ফিরে চলে যাব এতে জায়গাতে খেলতে যাব। আমি হাওড়াতে স্টেশনে নেমেছি ফ্লুতে ইনফ্লুয়েঞ্জাতে ডাউন হয়ে গেছে আমি খুব দারুণ উইক হয়ে গেছি তিন দিন পরে আমরা ফ্লাই করে যেতে হবে তো আমি খাবার পাঠিয়েছিলাম যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এখন বেচুবাবু তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ক্যালকাটাতে ছিল আমি খবর পাঠিয়েছিলাম যে আমি যেতে পারবো না আমি ইনফ্লুয়েঞ্জা হয়ে ফ্লু হয়ে আমি দারুণ উইক হয়ে গেছি আমি শুধু শুধু এমনি ঘুরতে যেতে চাই না আমি দেশের ক্ষতি হবে এটা তার থেকে স্ট্যান্ড বাই সমস্পতি আছে তাকে নিয়ে যান আপনারা তো এ খাবার ওখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে বেচুবাবার কাছে গেছে বেচুবাবু হচ্ছে কে চুনি আর রাইম সাহের সঙ্গে উনি আলোচনা করেছেন যে এরকম বলরাম যেতে চাইছে না ও শরীর খুব খারাপ ও ইনফ্লুয়েসার ডাউন হয়ে গেছে ও যেতে চাইছে না তো প্রথমেই পিকে ব্যানার্জি বলেছি শুনলাম যে পিকে ব্যানার্জি বলেছি বলরাম যদি ও মরেও যায় ও ডেড বডিটাকে প্লেনে তুলবেন ওকে উই রিকোয়ার্ড আমাকে ওর খুব দরকার আছে ইন্ডিয়ান টিমের জন্য ও কিছুদিন ওখানে রেস্ট পেয়ে যাবে ও খেয়ে গিয়ে ঠিক হয়ে যাবে উই নিড ইম ইউ টেক ইস ডেড বডি মরে গেলে ও সো দিস ওয়াজ দ্য ফিলিং দিস ওয়াজ দ্য আন্ডারস্ট্যান্ডিং এটা আমরা সবসময় ভাবতাম এটা বেটার প্লেয়ার ভালো প্লেয়ার যদি ইন্ডিয়ান টিমে থাকলে তো সুবিধা হতে খেলতে সুবিধা অলিম্পিকের অলিম্পিকের কথা প্রত্যেকটা খেলোয়াড়টাতেই মনে পড়ছি ও পিকে বেড়াচ্ছে সিক্সটি নাইনটিন ফিফটি সিক্স অলিম্পিকে অস্ট্রেলিয়া এগেন্সে গোল করেছিল আর সিক্সটি অলিম্পিক্সে ফ্রান্সের এগেন্স্টেও একটা গোল করেছিল আমরা ওই গোলটা নিয়ে লিড করছিলাম আমরা ওই গোল দিয়ে জিতেই যেতাম আমরা লাস্ট মোমেন্টে রামবাহুর একটা বুল করা থেকে এটা ভুল করা থেকে ওরা ইকুয়ালাইজ করে ওয়ান অল করেছিলাম এই কথাগুলো বলা যাবে না ওরা আমি বোঝাতে পারবো না আপনাকে যে খেলাগুলোকে ওই যে টিভি থাকলে তাহলে বোঝাতে পারতাম এগুলো তুলে কিংবা ভিডিও কিংবা এই রকম ক্যামেরা যদি থাকলে ওকে তুলে রেখে তা আপনাদেরকে দেখাতে পারতাম এরা কী ফুটবল খেলেছি এই তো আমি শখিং কথাই বলতে পারছি না আমার মুখ শুকিয়ে যাচ্ছে কথা বলতেই পারছি না আমি এটা ভালো বন্ধুকে এটা ভালো প্লেয়ারকে আমরা হারিয়েছি এটা ভালো কোচকেও হারিয়েছে বা টিমকে ভালো কোচিং করার পরে খেলার ফুটবল ক্যারিয়ার ফিনিশ হওয়ার পরে ও আরও কিছু ফুটবলকে দিতেছে তো খেলেও ফুটবলকে কিছু দিয়েছে এবং কোচিং করেও ফুটবল কিছু দিয়েছে ও এটাতে সবসময় মনে রাখবোই আমরা মনে থাকবে মনে রাখবো আমরা দেখ পবধার সম্বন্ধে তো বলার অনেক কিছুই আছে হ্যাঁ কারণ আমি যখন প্রথম ক্যাপ্টেন ইসনাল ক্লাবে তখন প্রা সেই বছরই সাল ক্লাবে কোচ হয়ে এলো এবং সেই বছর যা পবীরা যে সাফল্য পেয়েছে সেটা তো সবাই জানে এটা তো নতুন করে বলার কিছু নেই তো পয়ীতা চলে যাওয়াতে হয়তো আমাদের ফুটবল অনেকটা ক্ষতি হবে কবিতা থাকলে পরে এখনও অনেক কিছু অনেক অবস্থা জানা ছিল কিন্তু সবাইকে তো একদিন চলে যেতে হবে তাই এটা সত্যি খুবই দুঃখের ব্যাপার কবিতার মানে ভোগাল ড্রনিং মানে কবিতা অ্যাকচুয়ালি কি যে আমার তো মনে হয় যে একজন কোচ ভালো কোচ হতে গেলে পরে বা সাফল্য পেতে গেলে গেলে তখন তাকে আগে সব থেকে বেশি দরকার ল্যাটদের মানসিকতাটা জানার সেই জিনিসটা প্রযোজার মধ্যে সবথেকে বেশি ছিল প্রতি আমাকে জাপানের এগেন্সে হট করে স্টপারে নামালো আমি সব ম্যাচে সাইড লাগে খেলছিলাম ওই ম্যাচটা পার্টিকুলার আমাকে প্রসাদকে বসিয়ে দিয়ে আমাকে খেলালো কাজেই সেই ম্যাচটা আমরা একগ্র জিতলাম এবং বন্ধ ছিলাম কাজে যে এই যে জিনিসটা পৈতার যে ধ্যান জ্ঞানটা যে ছিল কাকে কোথায় কীভাবে ব্যবহার করলে পরে আমি রেজাল্ট পাবো এটা সবার মধ্যে ছিল না যেটা পৈতার মধ্যে ছিল শুধু আমি এই খেতে বসে শুনলাম যেমন পৈধা মারা যাবে কাগজে দেখেছিলাম যে পৌঁছা দেখছিলাম যে একটুখানি সুস্থ হচ্ছে কিন্তু আগে যেমন শুনলাম ভট করে মনটা খুব খারাপ হয়ে গেল যদিও দেখা সৌভাগ্য এখন লাসমন্ত হলো না দেখ পরীক্ষা আত্মা শান্তি কামনা শান্তি কামনা করি ভূগোল ওই তোমাকে একটা কথা বললাম যে ভূগোল টনিকটা বলতে পরিচয় বুঝতে পারতো আমি যতই বদমাসি করি যতই আনডিসিপ্লিন নই প্র্যাকটিস না করি কম করি কিন্তু পরিচয় বুঝতে পারছো যে এই খেলাটা মাঠে নেবে ভালো খেলবে সব রকম কোশ্চেন নিশ্চয়ই বলা যেতে পারে আর প্রয়োজন আমলে আমরা মানে প্লাস মানে ইন্ডিয়াতে যতগুলো টুর্নামেন্ট হয়েছে সব টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এটা তো সালো খেলোয়াড় হিসেবে তো এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছে শোনা পেয়েছে আবার কোচ হিসেবে সে ব্রঞ্জ পেয়েছে